এক গুরুত্বপূর্ণ খবর বন্যার্তর খবর লবলে গৈ এবার বন্যার্তর ক্ষোভর সম্মুখীন হবলগিয়া হয়েছে কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। গৌরব গগৈ ঘেড়ি ধরে বন্যার্তর প্রশ্ন উত্থাপন করলে যে আপনি যে সাহায্য দিছিলে ঘোষণা করেছিল 20 লাখ টাকা, হে 20 লাখ টাকা কত গল? এই মুহূর্তত দৃশ্যাংশ দেখ বিচার কিদরে গৌরব গগৈ ঘেড়ি ধরেছে বন্যার্তর 20 লাখ টাকার হিসাব বিচারিছে গৌরব গগৈ পৰা। সাংসদ গৌরব গগৈ এগৰাকী জনপ্রতিনিধি আর ধিঙক বন্যার্তর খবর লবলে গৈছিল সাংসদ গৰাকী। তার পাছতে এইদরে রাইজর ক্ষোভর সম্মুখীন হল, চরম অস্বস্তিত পৰা দেখা পোৱা গৈছে সাংসদ গৰাকী। ঢিঙর মোয়ামারি মাথাউরি উপস্থিত হয়েছিল কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। তার পাছতে গৌরব গগৈ দেখার লগে লগে বন্যার্তর ঘেড়ি ধরে সাংসদ গৰাকী। মই আপোনাক দক্ষ সাংসদ হিসাবে ভোট দিছিলো আর আপনি এজ এ দক্ষ সাংসদ মানে গোটেই ইন্ডিয়ার ভিতর আপনার একটা দক্ষ হিসাবে আপনার সুনাম আছে। স্যার আমার আপনার দুটা টার্মস পার হয়ে যাওয়া যাওয়া অবস্থা আমার কারণে কি কৈছে আর আগে কি করব কিন্তু স্যার আমি জানব বিচারছে কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। বন্যার্তর ক্ষোভ প্রকাশ করেছে সাংসদ গৌরব গগৈ বেঙেনা দিয়া মানুষ বলে। এইদরে ক্ষোভিত রাইজে মন্তব্য করেছে যে সাংসদ গৌরব গগৈ হয়েছে বেঙেনা দিয়া মানুষ। কেবল সাংসদ গৰাকীয়ে নহয় স্থানীয় বিধায়ক আমিনুল ইসলামকো ক্ষুধার সমালোচনা করেছে এই সকল বন্যার্তর। গৌরব গগৈ যদি বেঙেনা দিয়া মানুষ তেনেহলে বিধায়ক আমিনুল ইসলাম হয়েছে ফেসবুকর বিধায়ক। বন্যার্তর সকলে নিজের গাঁথির ধন ভাঙি এইদরে ব্যস্ত হয়ে পড়েছে মথাউরি নির্মাণ করা, কিন্তু জনপ্রতিনিধির কোনো ধরনের খবরে নাই। যি সময়ত তেওঁলোকক প্রয়োজন হয়েছিল কাষত যাতে থাকে জনপ্রতিনিধিগৰাকী সেই মুহূর্ত, কিন্তু এই সকল বন্যার্তর নাপালে জনপ্রতিনিধির কোনো ধরনের সঁহারি। আমি ইতিমধ্যে উল্লেখ করেছো মথাউরি নির্মাণ করিবৰ কারণে 20 লাখ টাকাও দিয়া হয়েছিল, কিন্তু মথাউরি নির্মাণের বাবে দিয়া এই 20 লাখ টাকা কত গল তার হিসাব বিচারিছে বন্যার্তর। গতিকে আমি সেইবিলাক তর্ক নকরি এত 20 লাখ টাকা দিয়া হয়েছিল কিমান খিনি কাম আছে তোমালোকে। এই মুহূর্তত টাইমতর দর্শকক দেখাই আছো বিশেষ ভিডিওটি, যত নাকি বন্যার্ত সকলের নৈপরিয়া রাইজর ক্ষোভর সম্মুখীন হয়ে চরম অস্বস্তিত পড়েছে এইগৰাকী জনপ্রতিনিধি কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। দেখার লগে লগে নৈপরিয়া রাইজে ঘেড়ি ধরে সাংসদ গৰাকী, প্রশ্নবাণে থকা সরকা করে সাংসদ গৌরব গগৈ। এফালে গৰাখনিয়া ভয়ঙ্কর রূপ ধারণ করেছে আর রাইজ আতঙ্কিত হয়ে পড়েছে। মই আপোনাক দক্ষ সাংসদ হিসাবে ভোট দিছিলো আর আপনি এজ এ দক্ষ সাংসদ।
মথাউরি খহনিয়ার কাল রূপ দেখি আতঙ্কিত হয়ে পড়েছে ঢিঙর এই সকল নৈপরিয়া রাইজ। আমার কারণে কি কইছে আর আগন্তুক কি কইব কিন্তু স্যার আমি জানব বিষয় হে কিনে আমার যার পরিপ্রেক্ষিত জনপ্রতিনিধি লৈ বাত না চায় নৈপরিয়া রাইজে নিজেই গাঁথির ধন ভাঙি মথাউরি নির্মাণ কার্য ব্যস্ত হয়ে পড়েছে। গৌরব গগৈ ডাঙরিয়াতো একটা মানে মস্ত বেঙেনা দিয়া মানুষ, গতিকে প্রত্যেক বছরে এই আমার যখন নৈ কাষরীয় অঞ্চল আছে খালি বেঙেনা দিবল ভোটের সময়তে ওলাই আহে। আর এমএলএ আমিনুল ইসলামের কথা তো কবই নালাগে, তেও ফেসবুক এমএলএ আজি চাইছে তেও কিন্তু ইয়াত উপস্থিত নাই। সন্ধ্যা সময়ত মানে গ্যারান্টি দিছো, 100% গ্যারান্টি দিছো, সন্ধ্যা সময়ত তার ফেসবুকত এইটো ফটো পাব যে ইয়াতে রাইজে কাম করেছে, কিন্তু তেও নিজে আহা নাই। ফটো কারোবার পালা কালেক্ট করব, কালেক্ট করে নিজের ফেসবুক স্ট্যাটাস দি দিব, গতিকে এনেকা হব নালাগে। এই রাইজ কিন্তু আজি মনত আছে, প্রত্যেকের মনত আছে, প্রত্যেকের দুঃখ বেদনা কিন্তু মনত আছে। এর প্রত্যুত্তর কিন্তু অনাগত ইলেকশনত রাইজে দেখাই দিব, কিন্তু মই কৈ দিছো গৌরব গগৈ সাংসদ গৌরব গগৈ আর স্থানীয় বিধায়ক এমএলএ সম্পূর্ণরূপে ইয়াত নিষিদ্ধ করেছো আমি, গতিকে ইয়াত আহিলে যদি কোনো বিভ্রান্তির সৃষ্টি হয় কিন্তু আমার ইয়াত কোনো আমি দায়ী নহয়। কোন সময়ত কি পরিস্থিতি রাইজের মাথা কিন্তু এটা গরম হয়ে আছে, এটাই কথা, রাইজের মাথা গরম হয়ে আছে, কিন্তু আপনার ভুলতে ইয়াত মানে প্রবেশ নকরিব তার কারণে। আর কোনো দিন যাতে এই ক্ষেত্রে এই ঢিং আর মৈরাবাড়ি অঞ্চলের এই যে নৈপরিয়া অঞ্চলত কিন্তু আপনার ভোট খুঁজবলে নাহিব, মই স্পষ্ট কৈ দিছো। এই রাইজ পীড়িত রাইজ, বান পীড়িত রাইজ, আর এইখানে রাইজর প্রতিনিধি ময়, যিসকলে মোক ভোট দিছে তেওঁলোকৰো মই প্রতিনিধি, যিসকলে আমাক ভোট দিয়া নাই তেওঁলোকৰো মই প্রতিনিধি। আর সকলের অধিকার আছে মোক প্রশ্ন করা, মোক মোরপা কথা জ্ঞাত হব, আর আজি আমি জ্ঞাত করছো যে এই অঞ্চলত মই সাংসদ নথকা সময়ের পর আহি আছো, এই অঞ্চলটো মই ভালকৈ জানো, ওচর লৈরা মোক আছিলে, তাত আমার সরকার থাকা সময়ত আমি তাত লগে লগে যেটা মই স্পটত গৈছিলোঁ, আমি কামখিনি তাত করায় বহুত সময় কারণে সেই অঞ্চলটো আমি রখাই বসাই রাখিলোঁ। আমার ওচৰত এটা প্রকৃপাইনৰ আমি কাম দিছিলোঁ এমপি ফণ্ডৰ কারণে, সেইটোৱে রাইজে বহুত কয় যে আমার সেইটো রাইজে যথেষ্ট তাত সহায় পালে। আর ইয়াতো আজি ইয়াত আহিছোঁ, পার্লামেন্টের ভিতরতো সবে চাই আছে, এই মহামারী আর লৈরাম এই দুটাই অঞ্চলের উল্লেখ মই নিজের পার্লামেন্টের প্রথম বক্তৃতাত মই কৰিছোঁ। আজি রাইজ আহিছে, এইখানে রাইজ দেখা কৈছে সদস্য, তেওঁলোকৰ কথা আছে, কথাখিনি শুনিছোঁ। আর আমার জীৱবাগখিনি ইয়াত কেনেকে ইয়াত পেলাইছে সরকারে, জীৱবাগ কিমান লোকে সফল কাম আহি কৰিছে সেইখিনি আমি চাবলৈ ইয়াত আহিছোঁ। ইয়ার পিছত রাইজর কিছু দাবি আছে, সেইখানে দাবি আহা আমার পার্লামেন্টের সেশন হব, সেইখানে দাবি আমি কেন্দ্র সরকার আর ইয়ার পিছত আমি জেলা উপায়ুক্তর আমি আলোচনা করি। দেখা গেছে ইয়ার অল্প নিলগতে আপনার মূর মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবর জন্মস্থান পাতিকপুরী সত্র আছে, আর এই মাথাউরি যে খহনিয়া, এই খহনিয়ায় সত্রর প্রতি ভাবুকির সৃষ্টি করেছে, তো সেই সম্পর্কে এই সত্রখন বসার বাবে আপনাদের সরকারক কি বলে? এইটো ইমান সত্র যি ধরনের গড়খনিয়া হয়েছে, সত্র সরকারি স্কুল, মানুষের ঘর, আমার মসজিদ, আমার চার্চ, আমার সরকারি কার্যালয় সব আজি ইয়াত একটা প্রভাব ইয়াত পড়ে আছে। এইটো ইয়াত এই যত পয়েন্ট এরোজন আমি থিয় হয়ে আছো, এইটো নগাঁও আর মরিগাঁও জেলা দুটা জেলার মাজর কেন্দ্র, তো ইয়াত যদি কামখিনি ভালকে নহয় দুখন জেলার উপর প্রভাব পড়ব। আর সেই কারণে আপনাদের চাইছে ইয়ার স্থানীয় রাইজ, মানে স্থানীয় রাইজক শলাগ লৈছো, স্থানীয় রাইজ নিজে আহি তেওঁলোকে কাম করেছে। ইয়াত মাত্র আমার সরকারি বিষয়াসকল নাই, ইয়াত আমার স্থানীয় রাইজে ওসরত আহি মই স্থানীয় রাইজক ধন্যবাদ কেতকেতে জ্ঞাপন করছো কি তেওঁলোকে নিজের বা শ্রমের জড়িয়ে দুখন জেলাত নগাঁও মরিগাঁও জেলাত বসাত আগভাগ লৈছে, যি সময় নিজের মাটি হয়ে গৈ আছে আজিও
সমাজৰ প্ৰতি তেওঁলোকৰ যে দায়বদ্ধতা আছে সেইখিনি মই তেওঁলোকক ফলাব লৈছোঁ আৰু ডিছপুৰত যে যিখিনি মানুহ বাৰম্বাৰ যে আমাৰ মানুহখিনি অলপ অপমানিত কৰিবলৈ বিচাৰে আলোচনা কৰিবলৈ বিচাৰে বিভিন্ন ধৰণৰ অপমানজনক কথাখিনি কয় ইয়াত আহি চাওক কেনেকৈ আমাৰ স্থানীয় ৰাইজে অসমৰ দুখন জিলাত বচোৱাত আগভাগ লৈছে যিহেতু ৰাইজে বহুতখিনি দাবী আপোনাক জনোৱালে আপুনি এই খহনীয়া ৰোধ কৰাৰ বাবে আপোনাৰ ভূমিকা কি হ'ব পৰৱৰ্তী সময়ত চাওক ৰাই আমি চবে বিচাৰোঁ যে অসমৰ কাৰণে বানপানী আৰু গৰখনীয়াৰ বাবে এটা ডাঙৰ কল্পনা কেন্দ্ৰ চৰকাৰে কৰক যিহেতু ইয়াত আমি য'ত থিয় হৈছোঁ শোণিতপুৰ জিলাৰ পাহাৰৰ প্ৰভাৱটো আজি নৈ ওপৰত পৰি আমাৰ ইয়াত গৰখনীয়া এই বছৰ বেছি বৃদ্ধি পাইছে তো সেইকাৰণে এটা জ্বলন্ত এটা সমস্যা যাৰ বাবে আমার বাড়ি বাড়ি লই গেল।